মুসলিম থাকতে পারে না আহলে কোরআন। পক্ষান্তরে আহলে হাদিস যখন বলবে না, আহলুল হাদিস বলবে না, মানে কোরআনওয়ালা হাদিসওয়ালা, যে কোরআন মানে আর যে হাদিস মানে। তবে এই নাম ফরজ নাই, আর আমল যদি তার অনুকূলে না থাকে তাহলে এই নাম এগিয়ে দেবে না, কোনো কাজে আসবে না। শুধু নাম, লেভেল বা সাইনবোর্ড কোনো কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না থাকে। আকিদায়, ইবাদতে, আখলাকে, হারাম হালালে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হতে হবে। যে মুসলিম সত্যিকার সেই হচ্ছে আহলুল হাদিস, আর যে যত ত্রুটিপূর্ণ মুসলিম, ত্রুটিযুক্ত মুসলিম, যে যত বেশি ত্রুটিযুক্ত মুসলিম আসে তত ত্রুটিযুক্ত আহলে হাদিস। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কথার দিক থেকে। ওখানে হাদিস ছিল, এখানে আছে কিলা। কিলা কাউলান, কাউল মানে উক্তি বা বচন বা কথা, আর কিরম মানে হয়ে থাকে। তো কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে? এখানে বোঝা গেল যে আল্লাহ কথা বলেন এবং সবচেয়ে সত্য কথা আল্লাহ। সূরা নিসার আয়াত নম্বর 122 তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইজ কাল আল্লাহ, স্মরণ করো ওই সময়কে, কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, যখন আল্লাহ বলবেন, যদিও মাজির সেগা দিয়ে এসছে অর্থাৎ অতীত কালের শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু বিষয়টি যেহেতু নিশ্চিত যে কেয়ামতের দিনে ঘটবে বিচার দিবসে, সেই জন্য মাজি দিয়ে বলা হয়েছে। ওয়াইজ কাল মানে আল্লাহ বলেছেন নাই, আল্লাহ বলবেন, স্মরণ করো ওই দিনকে, কেয়ামতের দিবসকে, যেদিন মহান আল্লাহ বলবেন ঈসা বিন মারিয়াম আলাইহিমাস সালামকে সম্বোধন করে, কি বলবেন? আনতা কুলতা লিন্নাস, সূরায়ে মায়েদার শেষ রুকুর প্রথম আয়াত, যখন বলবেন আল্লাহ কি, যে হে মারিয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছে? এখানে লিন্নাস মানে খ্রিস্টান জগৎ, কারণ খ্রিস্টানরা তৃপ্তবাদে বিশ্বাসী হয়েছে, আল্লাহর তৌহিদকে হারিয়ে দিয়েছে, আল্লাহর একত্বের জায়গায় শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তারা শিরকি আকীদা বিশ্বাসী, এক আল্লাহর জায়গায় তাদের কাছে তিন এলাহ রয়েছে। তো যেহেতু এরা মুশরিক হয়ে গেছে খ্রিস্টানরা, আল্লাহ বলছেন সেই দিন ঈসা আলী সালামকে খ্রিস্টানদের সামনে হাসরের মাঠে জিজ্ঞাসা করে খ্রিস্টানদের মুখ বন্ধ করে দিবেন, যে দেখো তোমাদের সম্পর্কে তোমাদের নবীকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি, যে তোমাদের নবীকে কোন দাওয়াত নিয়ে পাঠিয়েছিলাম আর তোমরা কোন ধর্ম পালন করেছ। ওয়াইজ কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, স্মরণ করো যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে দুই এলাহ সাব্যস্ত করিও, আল্লাহ তো এলাহ আছেন আর তার সাথে আরো দুই এলাহ, হ্যাঁ মারিয়াম মেরি তাদের এলাহ, আল্লাহর স্ত্রী বলে থাকে তারা, আর ঈসা আলী সালাম আল্লাহর পুত্র, তাও এলাহ। তো তসলিস, তসলিসের আকিদা, তৃপ্তবাদের আকিদা। আচ্ছা, কেউ যদি তিন এলাহ বা তিন উপাস্য বলে তো সে কি মুশরিক নয়? সামান্য সন্দেহ আছে, সামান্য সন্দেহ আছে, এত সাধারণ লোকের কাছে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তবে তাদের আকিদা, যারা তিন এলাহাতে তৃপ্তবাদ বিশ্বাসী, তাদের আকিদা আর আমাদের মুসলিমদের আকিদায় কোনো পার্থক্য আছে না নেই? আছে না নেই? সন্দেহ আছে যে আমাদের আকিদা আর খ্রিস্টানদের আকিদায় একই নাকি? কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, ঠিক কিনা? কিন্তু এত বড় একজন নেতা, তাও বড় একটা বিশ্বের ইসলামী দলের নেতা, ইখওয়ানি মুসলিমিন, এদের সত্যিকার নামের জন্য আরব অনেক সালাফি শেখরা বলেছেন এরা ইখওয়ান মুসলিমিন নয়, এরা হচ্ছে ইখওয়ানি মুফলিসিন। ইখওয়ানি মুফলিসিন, সর্বহারাদের ভাই। ইখওয়ান মুসলিমিন মানে মুসলিমদের ভাই, তাই না? মুসলিম ব্রাদারহুড তাদের নাম বলা হচ্ছে না, এরা হচ্ছে ইখওয়ান মুফলিসিন, সর্বহারা মানে এলমের ক্ষেত্রে সর্বহারা। এদের কাছে কোনো এলম নেই, জ্ঞান নেই তৌহিদের, এদের কাছে সুন্নার কোনো জ্ঞান নেই, এদের কাছে আকিদার কোনো গুরুত্ব নেই, কিছু জ্ঞান নেই এদের কাছে।
এদের শুধু গদি থেকে আমরা পৌঁছিতে হবে, এই ফিকির ছাড়া কিচ্ছু নেই এদের কাছে। নামটি এদের আসল ভালো নাম, এরা হচ্ছে সর্বহারাদের ভাই। আর কেউ কেউ তাদেরকে বলেছে এখওয়ান মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভাই, কারণ এদের বই পুস্তক পড়ে জঙ্গি তৈরি হচ্ছে, এদের বই পুস্তক পড়ে চরমপন্থী তৈরি হচ্ছে। জি, তাগুত ফতোয়া দেওয়া আর কাফের বলে মুসলিম দিকে ফতোয়া দেওয়া, জি, এসব এই মন মানসিকতা তৈরি হচ্ছে এদের বই পুস্তক পড়ে, যার ফলে এরা ইখওয়ান মুফসিদিন যদি বলেন ভুল না, ইখওয়ান মুফলিসিন বলেন তো ভুল না। কেন বলছি যে এদের বড় একজন নেতা রাষ্ট্রনায়ক কয়েকদিনের জন্য হয়েছিল, নাম কি মুরসি, সে বলছে যে আমাদের আকিদা মুসলিমদের আকিদাই আর খ্রিস্টানদের আকিদাই কোন পার্থক্য নেই। আউযুবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শেখ সালিল ফৌজানের সামনে এই প্রশ্ন করা হচ্ছে এই মুরসির এই কথা বলার পরে, এই গুমরাহির কথা বলার পরে, আর তিনি বলছেন যে আউযুবিল্লাহ, আর তার বলছে যে এটা তো কুফরি কথা, কুফর ইসলাম ধর্মকারী বিষয়, কেউ বলল যে খ্রিস্টানদের আকিদে আর আমাদের আকিদে কোনো পার্থক্য নেই, যদি তাই হতো তাহলে ইসলামী পাঠাবার তো কোনো প্রয়োজন নেই, কারণ খ্রিস্টানদের তৃতীয়বাদের ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সময় নবীকে শেষ নবী করে পাঠা হলো তখন তো ছিল। তাহলে আল্লাহ বলতেন যে যখন মুসলিমদের আকিদাই নবী যে দিন নিয়েছেন সে আকিদাই আর খ্রিস্টানদের আকিদে কোনো পার্থক্য নাই, তাহলে খ্রিস্টান ধর্ম তোমরা পালন কর তাহলে জান্নাত মিলবে, তাই না? আমি পড়াবে দরকারটা কি ছিল, তাহলে কোরআন নাজিল কি দরকার ছিল? আউযুবিল্লাহ, সতর্ক সাবধান হবেন। আর এদেরই অনুসারী হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আর একটি দল, সেম আকিদা সেম মানহাজ সবকিছু তাদের, কোনো পার্থক্য নেই, সবকিছু একে অপর থেকে নিয়েছে, সবকিছু একে অপর থেকে দিচ্ছে না। আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বললাম, যে আল্লাহ এইরকম গোমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়েছে, বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ হেদায়ত না করতেন তো আমাদের হেদায়তের কোনো ক্ষমতা ছিল, আলহামদুলিল্লাহ এসব গোমরাহি থেকে বাঁচিয়েছে। এদের বই পুস্তক অনেক পড়েছি, পড়েছি আর অনেকে পড়ে ধোকা খেয়েছে, আমরাও কিছুটা প্রথম প্রভাবিত হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নাজাত দিয়েছে। জি, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামত মাঠে জিজ্ঞেস করবেন যে আনতা কুলতালি নাস, তুমি কি খ্রিস্টানদেরকে শিখিয়েছিলে যে আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে কি করিও, দুই এলা বানায়, মানে তিন এলা, এক আল্লাহ এলা আর এক হচ্ছে ঈসা এক হচ্ছে মারিয়াম, এই কথা তুমি শিখিয়েছ? তখন ঈসা আলাইহিস সালাম জবাবে কি বলবেন, এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা আমার অধিকারী নয়, আমার প্রাপ্যই নয়, এবাদত তোমার হক, এলাহ তুমি, মা এখন অলি, এটা আমার জন্য হইতেই পারে না, আন আকুলা, যে আমি বলবো মা লাইসা লি বিহাক, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নয়, আমার অধিকার নয়, আমার প্রাপ্য নয়, সে কথা কি করে বলতে পারি? ইবাদত উলুহিয়াত তোমার হক এটি আল্লাহ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি বলে থাকি তো তুমি সব জানছো, তাআলা মা ফি নাফসি ওয়ালা আলা মা ফি নাফসি, হে আল্লাহ তুমি আমার মনের কথা জানো, তোমার মনে কি আছে আমি জানি না, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো, আস আমি করে দিয়েছো, আমি তো কথা বলিনি আল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছিলাম যে খ্রিস্টানদের আকিদা হচ্ছে শিরকি আকিদে, বহুত্ববাদের আকিদে, তৃতীয়বাদের আকিদে, আর আমাদের আকিদা হচ্ছে তাওহীদ, একত্বের আকিদে। জি, তাওহীদ যদি না থাকে মুসলিম ব্যক্তির মধ্যে, সমাজে, পরিবারে, তাহলে সেই মুসলিমরা ওদের মতো, কাফেরদের মতো, তাওহীদ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। নামাজ যদি ফরজ নফল সব থাকে,
জাকাত রোজা হজ সবকিছু আছে, কিন্তু তাওহীদ যদি না থাকে তো এইরকম মুসলিম যারা শিরকি আকীদার মুসলিম আর অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ এইরকম ভালো কাজ মক্কার মুশরিকরাও করত, শিরকের সাথে সাথে তারা হজ করত, হাজিদেরকে খাওয়াইতো, আর অতিথির কত সেবা যত্ন করতো। আজকাল কোন মুসলিম পারবে না যত অতিথির সেবা যত্ন করতো মক্কার মুশরিকরা, এরকম বহু অনেক কাজ করত, জমজমের পানি কত কষ্ট করে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতো, আর কত যে ভালো কাজ তাদের মধ্যে ছিল। কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন কুনিয়া ইয়াল কাফেরুন, কাফেরুন মুশরিকের আকিদা আর মুসলিমদের আকিদা কোন পার্থক্য নেই বানিয়ে দিলেন। শাস্তি দেখেন, দুনিয়ার শাস্তি, আখেরাতে কি হবে সে আখেরাতের কথা বলতে পারবো না, আখেরাতে আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু চোখের সামনে আমরা দুনিয়া দেখতে পাচ্ছি যে বদ আকিদার শাস্তি, এগুলো ভ্রান্ত আকিদার শাস্তি। কাফিরদের মুসলিমের সমান বানিয়ে দিলেন, মুশরিকদেরকে তৃত্ববাদীদেরকে মুসলিমদের সারিতে দাঁড় করিয়ে দিলেন। এই আয়াত হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 116। তারপরে আল্লাহ বলছেন, এই আয়াতে কি দেখলেন যে ঈসা বিন মারিয়ামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, তো আল্লাহর কথা প্রমাণ হলো কি হলো না? এবং শুধু কথা না, কথোপকথন, কথোপকথন হবে। তাহলে এই জন্য শুরুতে বলছিলাম যে আল্লাহ কথা বলেছেন, আর যখন ইচ্ছা বলেন, আবার বলবেন, হ্যাঁ যখন ইচ্ছা বলবেন, কিয়ামতের মাঠেও বলবেন। বরং কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দার সাথে, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ সরাসরি কথা বলবে, বিনা কোনো অনুবাদকে, কোনো দোভাষী থাকবে না, সবাই আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লামুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে যার সাথে আল্লাহ কথা বলবেন না, আর কোন আর আর কোন মাধ্যম দিয়ে, আর কোন, যেমন আজকাল মোবাইলে কত লোকের সাথে কথা হয়েছে কিন্তু তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, এরকম না। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, ওই বান্দার মাঝে কোন দোভাষী হবে না, সরাসরি কথা বলবেন। আর জিজ্ঞেস করবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছো তুমি, হিসাব দাও। তো আল্লাহর কথা বলা সত্য, আর কোরআনে কেরিম আল্লাহর কালাম। তারপরে আল্লাহ বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা, তোমার প্রতিপালকের, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালকের বাণী পূর্ণ হয়েছে, সিদকাও আদলা, সত্যতার দিক থেকে আর ন্যায় পরায়ণতার, পরায়ণতার দিক থেকে, সত্য হওয়ার দিক থেকে আর ইনসাফের দিক থেকে, শুভেচ্ছার দিক থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সত্যতার ক্ষেত্রে আর ইনসাফের ক্ষেত্রে, সুবিচারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ। আল্লাহর বাণীতে সত্যতার ক্ষেত্রে সামান্যতম ঘাটতি নেই, যে 90% সত্য। আমরা অনেক সময় বলি না যে এই কথাটি কে বলা যেতে পারে 90% সত্য, বুঝলে বলি না 90% সত্য, 60% সত্য, আমরা পার্সেন্টেজ বের করি। ইনসাফের ক্ষেত্রে অমুকের যে ফয়সালা আছে, যে বিচারটা হয়েছে, বিচারটা 90% সুবিচার হয়েছে, 10% অবিচার হয়েছে। আল্লাহর ক্ষেত্রে নতাম্মাত, ইনসাফের ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী, এবং সত্যতার ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী। তো আল্লাহর বাণীর কথা পাওয়া গেল না, গেল না, কালিমা তো রাব্বিকা কালাম, কালিমা থেকে কালাম, কালিমা মানে, অনেক সময় আমরা কালিমা মানে হচ্ছে শব্দ, কিন্তু একটা শব্দ বা একটা কথা বলে আমরা বহু কথা বলি, বরং আমরা এই প্রোগ্রামটা করে থাকি, আপনার সাথে একটা কথা আছে, আপনার সাথে একটা কথা আছে, একটা কথা বলতে 5 মিনিট লাগে না, 10 মিনিট লাগে,